হাই এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। 2022 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি আপনাদের সামনে তুলে ধরব। ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ সকল বোর্ডের জন্য আমাদের আজকের এই রুটিনটি। ইতিমধ্যে আপনারা সময়সূচিগুলো স্ক্রিনে দেখতেছেন। আপনাদের পরীক্ষা শুরু হবে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, 2 ঘন্টা পরীক্ষা। বিকালে কোনো পরীক্ষা নেই শিক্ষার্থী। প্রথম পরীক্ষা হলো বাংলা প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, যেটা অনুষ্ঠিত হবে 19/6/2022 রবিবার। তার মানে প্রথম পরীক্ষা হলো 19/6/2022 রবিবার বাংলা শিক্ষার্থী। তারপরে হলো বাংলা দ্বিতীয় পত্র 20/6/2022 সোমবার, যেটা অনুষ্ঠিত হবে। তারপরে হলো ইংরেজি প্রথম পত্র, যেটা অনুষ্ঠিত হবে 26/6/2022 বুধবার। ইংরেজি দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে 25/6/2022 শনিবার। আর এখানে মূলত আপনাদের বিষয়ভিত্তিক কোডগুলো দেওয়া রয়েছে তার শিক্ষার্থী। তারপরে হলো গণিত, গণিত অনুষ্ঠিত হবে 27/6/2022 সোমবার। তারপরে স্ক্রিনে যে বিষয়গুলো দেখতেছেন, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সঙ্গীত, আরবি, সংস্কৃতি, তারপর হলো পালি, তারপরে হলো শারীরিক শিক্ষা, চারু ও কারুকলা। আপনাদের এখানে যে বিষয়গুলো দেখতেছেন, যার যে বিষয় সেই বিষয়টি মূলত 28/6/2022 মঙ্গলবারে অনুষ্ঠিত হবে। তারপরে হলো পদার্থ, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ফিনান্স ও ব্যাংকিং, পদার্থবিজ্ঞান বিভাগের। তারপরে হলো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা হলো মানবিক বিভাগের। তারপরে হলো ফিনান্স ও ব্যাংকিং, যেটা হলো ব্যবসায় শাখার, এটা অনুষ্ঠিত হবে 30/6/2022 বৃহস্পতিবার। আরেকটি কথা বলতে চাই, আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এমনকি প্রথম কমেন্টে আমরা এসএসসি 2022 শিক্ষার্থীদের জন্য চূড়ান্ত একটি সাজেশন করেছি উত্তরপত্র সহকারে। আপনি সেখান থেকে সাজেশনগুলো দেখে নিতে পারেন। আশা করছি সেই সাজেশনগুলো ফলো করলে এবারের এসএসসি পরীক্ষায় পরীক্ষার খাতায় শিক্ষার্থী পুরোপুরি আনসার করতে পারবেন শিক্ষার্থী। তারপরে হলো রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, তারপর হলো ব্যবসায় উদ্যোগ, যেগুলো অনুষ্ঠিত হবে, তিন গ্রুপের তিনটি বিষয় অনুষ্ঠিত হবে 2/7/2022 শনিবার। তারপর হলো ভূগোল ও পরিবেশ, যেটা অনুষ্ঠিত হবে 3/7/2022 রবিবার। তারপরে হলো উচ্চতর গণিত, যেটা অনুষ্ঠিত হবে 4/7/2022 সোমবার। তারপর হলো হিসাব বিজ্ঞান, যেটা অনুষ্ঠিত হবে 5/7/2022 মঙ্গলবার। তারপরে হলো জীববিজ্ঞান, অর্থনীতি, যেগুলো অনুষ্ঠিত হবে 6/7/2022 বুধবার। অর্থাৎ আপনাদের পরীক্ষাগুলো শুরু হবে 19/6/2022 থেকে শুরু করে, আপনাদের মেইন পরীক্ষাগুলো শেষ হবে 6/7/2022 বুধবার পর্যন্ত। শিক্ষার্থী, কথা বলবো প্র্যাকটিক্যাল অর্থাৎ ব্যবহারিক পরীক্ষাগুলোর সময়সূচি নিয়ে। আপনি যদি এই রুটিনটি যদি নিতে চান, সেক্ষেত্রে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এমনকি প্রথম কমেন্টে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি চাইলে এই রুটিনটি ডাউনলোড করে নিতে পারেন। শিক্ষার্থী, ব্যবহারিক পরীক্ষাগুলো মূলত আপনাদের 13/7/2022 বুধবার হতে 19/7/2022-এর মধ্যে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত করার কথা বলা হয়েছে। এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটি। ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে বা উপকার এসে থাকে, অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আশার আলো সিএস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।